বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। পবিত্র মহরম মাসের মধ্যে আশুরা উপলক্ষে আমাদের দেশের মধ্যে খিচুড়ি পাকানো হয়, হালুয়া রুটি পাকানো হয় এবং এগুলা পরিবেশন করা হয়। এগুলা খাওয়া এবং মানুষকে পরিবেশন করা দেওয়া কতটুকু জায়েজ? এবং অনেক জায়গার মধ্যে দেখা যায় এই আশুরা উপলক্ষে অনেকে হাই হোসেন বলে চিৎকার করে, আর্তনাদ করে এবং নিজের দেহের মধ্যে তারা ছুরি দিয়ে আঘাত করে থাকে এবং অনেকেই আতশবাজি ফুটিয়ে থাকে। এইগুলা শরীয়ত কতটুকু এলাও করে, সমর্থন করে, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দেখুন, আল্লাহ পাক পূর্বের যত নবী রসূলদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, তাদেরকে উত্তীর্ণ করেছেন এই আশুরার দিন। আল্লাহ পাক সমস্ত নবী পয়গাম্বর যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করে উত্তীর্ণ করেছেন, যেমন আদম সফিউল্লাহকে আল্লাহ পাক যখন এই দুনিয়াতে যখন নামিয়ে দিলেন তখন তিনার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন এই আশুরার দিন। এমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাম তিনাকে ফেরাউনের যেই অত্যাচার থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন এই আশুরার দিন। এমনি ভাবে পূর্বের যত নবী রাসূল রয়েছে তাদেরকে আল্লাহ পাক এই দিনে কিন্তু রক্ষা করেছেন। তার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম তিনার সময় যখন প্লাবন হলো, তিনি যখন কিস্তিতে আরোহণ করলেন, 120 দিন পর্যন্ত তিনার সেই কিস্তির মধ্যে তিনার যেই উম্মতগুলো ছিল তাদেরকে নিয়ে তিনি অবস্থান করেছেন। 120 দিন পরে তিনি যদি নামক একটা পর্বতের মধ্যে তিনার কিস্তিটা থামার পরে তিনি সাত প্রকারের দানা মিশ্রিত খাবার তিনি খেয়েছিলেন। যেমন আমাদের দেশের মধ্যে এখন আমরা হালুয়া রুটি খেয়ে থাকি এরকম, তো সেই সুবাদে সেই সময় থেকে কিন্তু এই আশুরার দিন হালুয়া রুটি খানা এই জিনিসটা কিন্তু আজ পর্যন্ত চলে আসছে। তো হালুয়া রুটি খাওয়া এই দিন আশুরার দিন অবশ্যই এটা ভালো এবং উত্তম খাবার আপনারা খাবেন, ভালো ভালো খাবার আপনারা আশুরার দিন গ্রহণ করবেন, মানুষকে দিবেন এবং আপনারা নিজেরাও খাবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিবেন, বেশি বেশি সাদকা করবেন, তাহলে আপনার জন্য অনেক বরকত হবে এবং সওয়াবের কাজ হবে। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের বিষয়টা নিয়ে হাই হুসাইন বলে আর্তনাদ করে, এটা শরীয়ত কোনোদিনও সমর্থন করে না, এলাও করে না। এইভাবে চিৎকার করা, একদম উন্মাদের মতো হাই হুসাইন বলে চিৎকার করা, এটা শরীয়ত সমর্থন করে না। আমাদের ভিতরে আহলে বায়াতের মহব্বত রয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ব্যাপারে আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়, আমরা আহলে বায়াতকে ভালোবাসি, মহব্বত করি। তাই বলে আপনার দেহের মধ্যে আপনার ছুরি দিয়ে আপনি আঘাত করতেছেন, আপনার দেহের দেহটাকে রক্তাক্ত করতেছেন, শরীয়তে এটা এলাও করে না, সমর্থন করে না, এটা নিষেধ, সম্পূর্ণ হারাম, নাজায়েজ একটি কাজ। আপনারা শরীরের মধ্যে ছুরি দিয়ে আঘাত করতেছেন, হাই হুসাইন বলে চিৎকার করতেছেন, শরীয়ত এলাও করে না। তারপরে দেখা যায় আতশবাজি বাজানো হয়, আতশবাজি বাজানো সম্পূর্ণ হারাম, নিষেধ, এগুলা করবেন না, এগুলা থেকে বিরত থাকবেন। আশুরা হলো ওই দিন আপনারা বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। আশুরার দিন আপনি ইবাদত বন্দেগী করার জন্য আপনি যখন নিয়ত করতেছেন, নিয়ত করে আপনি গোসল করে ফেলেন যে আমি আজকে রাতে ইবাদত বন্দেগী করব, গোসল করেন, গোসল করলে আপনার সারা জীবন আপনার কুষ্ঠ রোগ থেকে আল্লাহ পাক হেফাজত রাখবেন। এমনি ভাবে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, ওই রাত্রে জিকির আজকার করেন, তাহলে আল্লাহ পাক আপনার উপরে রাজি আর সন্তুষ্ট থাকবে। দেখুন, আমাদের দেশের মধ্যে আমরা অনেকেই জানি না যে আশুরার দিন আমাদের কি করণীয়। আসলে আশুরার দিন আমাদেরকে সহানুভূতি আমাদেরকে করতে হবে। যারা ইয়াজিদি মুসলমান তাদের হৃদয়টা হচ্ছে পাষাণ, তারা মানুষকে সাহায্য সহযোগিতা করে না। হুসাইনি মুসলমান যারা, তারা আশুরার দিন মানুষকে সাহায্য সহযোগিতা করে। মহরম মাস আসলেই তাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়, মানুষের প্রতি দয়াদ্রু হয়ে যায়, ভালোবাসা দেখায়। আপনারা এই আশুরার দিন মানুষকে বেশি বেশি দান সৎকা করবেন, মানুষকে খাবার খাওয়াবেন, ভালো খাবার আপনাদের পরিবারের মধ্যে আপনারা আয়োজন করবেন, ব্যবস্থা করবেন। নুজহাতুল মাজারিসের মধ্যে রয়েছে যে একজন কাজীর কাছে একজন ভিক্ষুক আসলো কিছু ভিক্ষা নেওয়ার জন্য, কিন্তু কাজী সাহেব তাকে ভিক্ষা না দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দিল। এটা একটা খ্রিস্টান লক্ষ্য করেছে, লক্ষ্য করার পরে খ্রিস্টান তাকে পর্যাপ্ত পরিমাণ সম্পদ দিয়েছে এবং সে সন্তুষ্ট হয়ে গেছে। ওই রাত্রে কাজী সাহেব দেখে স্বপ্নযুগে যে
একটা প্রাসাদ স্বর্ণের একটা প্রাসাদ একটা দালান এবং আরেকটা দালান হলো লালিয়াকুত পাথরের তখন তিনি জিজ্ঞাসা করলেন যে এই স্বর্ণের যে প্রাসাদটা রয়েছে এবং লালিয়াকুতের যে প্রাসাদটা রয়েছে সেটা কার জন্য তখন বলা হলো যে ব্যক্তি আশুরার দিন একটা লোককে কিছু টাকা পয়সা দান করেছে সন্তুষ্ট করেছে সেই লোকটার জন্য তখন এই কাজী সাহেব এই খ্রিস্টানের কাছে চলে গেল যে খ্রিস্টানকে বলতেছে দেখো গতকালকে তুমি ভিক্ষুককে যে দান করেছো এই দানের যে সওয়াব হয়েছে এই সওয়াবটা তুমি আমাকে দিয়ে দাও আর আমি তোমাকে লক্ষাধিক দেরহাম আমি তোমাকে দিয়ে দিব তখন খ্রিস্টান বলতেছে যে দেখো আমি আশুরার দিনে একজন ভিক্ষুককে কিছু সম্পদ দেওয়ার কারণে আল্লাহ পাক স্বর্ণের একটা প্রাসাদ আল্লাহ আমাকে দিয়েছে এবং লালিয়াকুতের প্রাসাদ আমাকে দিয়েছে তুমি যদি লক্ষ দেরহাম দাও যদি আমাকে বলো যে আমি এই জান্নাতের শুধুমাত্র চৌকাট আমি তোমাকে দিব তারপর আমি দিব না তখন ওই খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল সুবহানাল্লাহ তো এই দিন আপনারা দান করবেন রাসূল বলেন তো যে তোমরা একজন আরেকজনকে খাবার দিবা এটা হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেহেতু এই মাসের মধ্যে অসংখ্য ঘটনা ঘটেছে এবং আপনারা জানেন এই মুহররম মাসের মধ্যে কিন্তু আল্লাহ পাক দুনিয়াটা কিয়ামত করবেন উলট পালট করে দিবেন কাজেই এই দিনের মধ্যে আশুরার দিন আমাদের ইবাদতে মগ্ন থাকা প্রত্যেকটা মুসলমানের উচিত আল্লাহ পাক এই রাত্রে আমাদেরকে ইবাদত করার এবং আল্লাহকে রাজি সন্তুষ্ট করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ